ব্ল্যাক প্যাগোটার পাশের এক পাড়া, শহরের পোটোপাড়া, যারা সারা বছর পড়ে থাকে অবহেলায় আর মেলা বসে শরৎ হাওয়ায়, যাদের হাতে থাকে পুজোর মান সম্মান, যাদের হাতে থাকে মাটির ভেতর প্রাণ জোগানোর ভাষা, যাদের হাতে থাকে সমস্ত রকম সৃষ্টির ছোঁয়া, যে শিল্পের কদর হয়তো আজও ঠিক ততটা দিতে পারিনি আমরা। খড়কাদার জগতের কোনায় রয়েছে রং আলোর খেলা। কেমন আছেন তারা? মণ্ডপের, মানুষের, প্রকৃতির, শহরের সবার স্বাদ যেন প্রতিমাকে ঘিরে। আমার আপনার মা দুর্গা, কতটা রঙিন আছে সে দুর্গার জীবন ভেবে দেখেছেন? একটু ভাববেন। জল, ঝড়, রোদ সব সামলে ইতিহাস বাঁচিয়ে রেখেছে এই পটু শিল্পীরা। যারা বলছেন কি দরকার ছিল এবছর পুজোর, আমি জানি। কত উৎসব বাদ পড়ল, তবে এটা নয় কেন? তারপর ভেবে দেখলাম, শুধুমাত্র দুর্গাপুজোতেই দেখি কোনো জাত নয়, বর্ণ নয়, ধর্ম নয়, সবাই হাত ধরে মণ্ডপ ঘুরে। সেটা হয়তো সম্ভব আমার এই শহর কলকাতার বুকে। এই বছরও সেই ঢাকি, সেই কাদামাখা হাতগুলো, সেই ফুলওয়ালা, সেই বেলুনওয়ালা, সেই বাঁশ বাঁধার কাকু অপেক্ষায় আছে অমাবস্যার অন্ধকারে এক ফোঁটা আলো দেখার জন্য। পরিবারের মানুষগুলোর মুখের কোণে এক চিলতে হাসি দেখার জন্য। আসুন না, না হয় একটু আনন্দ করি, সবাইকে একটু ভালোবাসি আর বলি, কুমোরটুলি, তুমিই আমাদের শরৎ উৎসবের উৎসস্থলী। পাশে থাকুক সেই সাক্ষী গঙ্গাঘাটের মাঝে। শুরু হচ্ছে এক নতুন পথ চলা, নতুন শহরের স্বাদ নেওয়া। পাশে শুধু চাই আপনাদের, থাকছেন তো আপনারা।